মেলটা দিবেন, তারপরে মাছগুলো ভেজে নেবেন, তারপরে কালো জিরে ফোড়ন দিবেন, আদা রসুন পেস্ট করে দিয়ে দেবেন, সব কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সব কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সপরিবারে মিলে বসে খাবেন। মাছ নিবেন দাদা মাছ নিবেন, এমন টাটকা তাজা মাছ আর কোথায় পাবেন, মাছ নিবেন দাদা মাছ নিবেন। ভুবনের পর ভাইরাল এবার আরও এক বাদ্যকর, কাঁচা বাদামের পর কাঁচা মাছের গান নিয়ে ভাইরাল হয়েছেন দুর্গাপুরের মাছ বিক্রেতা কুশল বাদ্যকর। কুশল বাদ্যকর, গ্রাম সোভাপুর, জেলা বর্ধমান, দুর্গাপুর ছয়ে বসবাস করি। আইপিসিটি হসপিটালের সামনে আমাদের গ্রাম। আমি ছোটো থেকেই গান বাজনা পছন্দ করি বা গান বাজনাকে খুব ভালোবাসি। তো বর্তমানে এখন মাছ ব্যবসা করছি, সেই মাছ নিয়ে গান লিখেছি, সুর করেছি এবং সেই গানটা শুনছি যে এখন ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে শুনে ভালো লাগলো। দুর্গাপুর পুরসভার অন্তর্গত সভাপুর গ্রামে বসবাস কুশল বাদ্যকরের। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা, তবে তার গান নিয়েও চর্চা ছিল, তিনি লোকসঙ্গীত শোনাতেন। লকডাউনের সময় থেকে তিনি শুরু করেন এই মাছ বিক্রির ব্যবসা, তিনি গানের মাধ্যমেই মাছ বিক্রি করেন। এই গান কুশলবাবু নিজেই লিখেছেন, তাতে সুরও দিয়েছেন নিজে, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ধীরে ধীরে ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের মতো কাঁচা মাছের গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় জেঁকে বসছেন কুশল বাদ্যকর নিজেও। তাকে নিয়ে কি বলছেন স্থানীয়রা তা এবার শুনে নেব। কুশল কাকুর গান আমাদেরকে খুবই ভালো লাগে, উনি যখনই মাছ নিয়ে আসেন আমাদের গ্রামে, আমরা সবাই ওনার গান শুনে বেরিয়ে আসি। আর ছোটো ছোটো বাচ্চারাও, তারপরে কাকিমারা কাকারা আরও অনেকেই আছে, মানে ওর গানের ভক্ত ওনার, তাই যখনই মাছ নিয়ে আসে আমরা সবাই মিলে ওনার গান শুনতে আসি। আর উনিও গান করতে খুবই পছন্দ করে, অনেক আগে থেকে গান করে। তারপরে মাছ ব্যবসা উনি তো লকডাউন পর থেকে, মানে লকডাউন থেকে মানে শুরু করেছেন, আর তখন নিয়ে এই গানটা বেঁধেছিলেন। আপাতত সোশ্যাল মিডিয়ার দৌলতে কাঁচা বাদাম গানের সৌজন্যে ভুবন বাদ্যকর একজন সেলিব্রিটি হয়ে উঠেছেন, তবে সেই জায়গায় আস্তে আস্তে নাম উঠে আসছে এই মাছ বিক্রেতারও। তার গানেরও প্রচুর ভক্ত বলেই দেখা গিয়েছে স্থানীয় অঞ্চলে এবং সোশ্যাল মিডিয়াতেও হু হু করে ভাইরাল হচ্ছে এই কাঁচা মাছের গান। তবে কুশলবাবু এই মাছ বিক্রির কাজ নিজের গানের মাধ্যমে চালিয়ে যেতে চান বলেই জানা গিয়েছে